আমার এখানেও চারবারের মুখ্যমন্ত্রী, আমার এখানে ত্রিপুরাতে চারবারের লাগাতার মুখ্যমন্ত্রী ছিলেন, 20 বছরের মুখ্যমন্ত্রী। উনারও অহংকার ছিল ত্রিপুরা থেকে কমিউনিস্ট পার্টি আর কোনোদিন যাবে না, আর বিপ্লব দেবের মতো ভারতীয় জনতা পার্টির ছোট্ট কার্যকর্তা আর তার টিম আমার আমার রাজ্যের মধ্যে, আমি 25 বছরের ক্রমাগত সরকার, এরা আমাদেরকে কি করবে? 2018 নির্বাচন রে, ওনারা বুঝে গেছেন এই কার্যকর্তারা কি করতে পারে। দিদি, আপনি ঠিক মতো আমাকে আমন্ত্রণ করেছেন, এগুলি করে আপনি বিধানসভা বিদায়ের ঘন্টা বাজিয়েছেন। এবার তো লোকসভা নির্বাচনে আলহারের জিত যাবেই যাবে, আর বিধানসভা নির্বাচনে গ্রামে গ্রামে ময়দানে নামবো। 2 বছর 10 মাসে কমিউনিস্টকে ধ্বস্ত করে ভারতীয় জনতা পার্টি জিরো থেকে সরকার এনেছে, আর এই লোকসভার পর বিধানসভার তৈরি শুরু করবে ওয়েস্ট বেঙ্গল ভারতীয় জনতা পার্টি, বাংলার ভারতীয় জনতা পার্টি। আপনাকে 2 বছর 2.5 বছরের মধ্যে চিরতরে বিদায় করবো এই রাজ্যে এসে। বন্ধুরা, প্রবাসীর তরফ থেকে দেখুন, ত্রিপুরাতে 13 মাসের সরকার হয়েছে, সে সরকার কি পরিবর্তন এনেছে। আর এখানে 7 বছরের 7.5 বছরের দিদির রাজ, শুধু সিন্ডিকেট রাজ ছাড়া আর কোনো কিছু পায়নি বাংলা। বাংলাকে মহান বানাতে হবে, বাংলাকে সর্বশ্রেষ্ঠ বানাতে হবে। বাংলাকে যদি সর্বশ্রেষ্ঠ কেউ বানাতে পারে, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদি, অমিত ভাই শাহ, আলহারা জি বানাতে পারে, সেই দিশাতে আপনাদেরকে চলতে হবে। আগামী 29 তারিখের নির্বাচনে সবাই পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদিকে এই দুর্গাপুর থেকে, বর্ধমান থেকে একটা পদ্মফুল পাঠাতে হবে। বন্ধু।